আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি? 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে জাতিসংঘের সদস্য দেশসমূহ যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি। 1998 সালে কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে। এরপর 1999 সালের 17 নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো 30তম অধিবেশন বসে। অধিবেশনে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যে অধিবেশনে বিষয়টি উত্থাপিত হয়। বিশ্বের 188টি দেশ এই বিষয়টিকে সমর্থন জানালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গৃহীত হয়। ফলে পৃথিবীর সব ভাষাভাষীর কাছে 21 ফেব্রুয়ারি একটি উল্লেখযোগ্য দিন হিসেবে স্বীকৃতি লাভ করে। 2000 সালের 21 ফেব্রুয়ারি জাতিসংঘের অন্তর্ভুক্ত বিশ্বের 188টি দেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। জাতিসংঘের স্বীকৃতি। 2010 সালের 21 অক্টোবর জাতিসংঘের 65তম অধিবেশনে প্রতি বছর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব আনে বাংলাদেশ, যা সর্বসম্মতভাবে গৃহীত হয়। বর্তমানে বিশ্বের দরবারে বাংলা ভাষা একটি বিশেষ মর্যাদা সম্পন্ন ভাষা। আমাদের 21 ফেব্রুয়ারি শহীদ দিবস এখন বিশ্ববাসীর কাছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ বিশ্ববাসী এখন প্রতি বছর 21 ফেব্রুয়ারি দিন পালন করছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে আমাদের তরুণেরা ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার সহ সবাইকে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।